এবং ওরা মাঝে কাটেনি, ভালো সময় কেটেছিল। বলছে যে একটি শিশু 60 নিউটন বল দ্বারা একটা পাথর খণ্ড বাঁধা একটা দড়িকে টানছে, এরকম একটা পাথরের খণ্ড। এখানে একটা এরকম দড়িকে একটাকে টানছে বলেছে শিশু, তো এরকম একটা শিশু দড়িটাকে টানছে, কত বলে টানছে, এদিকে টানছে কত বলে, না 60 নিউটন বল দ্বারা টানছে, ঠিক আছে। তো এখানে বলেছে যে দড়ি ভূমির সাথে 40 ডিগ্রি কোণ করে আছে, কোণটা হচ্ছে 40 ডিগ্রি, ভূমির সঙ্গে দড়ি 40 ডিগ্রি কোণ করে আছে। বলছে ভূমির ওপর দিয়ে পাথর খণ্ডটিকে গতিশীল করার জন্য টানের কার্যকরী মান কত, তাহলে এই যে বলটা এদিকে 60 নিউটন কাজ করছে, এর দুটো অংশ ভাঙছে, একটা এই দিক বরাবর আর একটা এই বরাবর, ঠিক আছে। এই বরাবর কত কাজ করবে, না এর এফটা হচ্ছে 60, তাহলে এদিকে এফ কস 40 ডিগ্রি কাজ করবে, তাই তো, এফ কস 40 মানে 60 কস 40 ডিগ্রি, আর এদিকে কাজ করবে এফ সাইন 40 ডিগ্রি, এফটা হচ্ছে আমার কত, 60 ইন্টু সাইন 40 ডিগ্রি। তো 60 কস 40 ক্যালকুলেটারে বসে ষাট কস 40 45.96 নিউটন এদিকে, এদিকে এফ সাইন 40, সেই 60 সাইন 40, আটত্রিশ দশমিক পাঁচ ছয় সাত, 6 এর পর 7 আছে, ওটা একবারই দিলাম, 5-7 নিউটন। তাহলে এই বলটা কী করছে, এই পাথরটা যাওয়ার জন্য এই যে এইদিকে যে বলটা কাজ করছে, মানে এই বলটা হচ্ছে পাথরকে টানার জন্য দায়ী, পাথরকে টানার জন্য প্রয়োগ হচ্ছে। আর ওই বলটা কী হচ্ছে, এটা উপরে দিয়ে কাজ করছে, মানে পাথরটার যে ওজনটা নিচে দিয়ে কাজ করবে তার উল্টো দিকে কাজ করছে, মানে এই পাথরটার ওজনটা কিছুটা কমিয়ে দিবে, হালকা করে দেবে, এই বলটা পাথরটার পাথরের ওজন হ্রাস করবে, সেটাই দ্বিতীয় কোশ্চেন উত্তরটাই চেয়েছে, যে পাথরটাকে উলম্ব দিকে তুলতে প্রযুক্ত বলে এমন কত, না এটা উপরের দিকে তুলে দিচ্ছে পাথরটাকে, ওর জন্য একটা কোশ্চেন পড়ে যে কোনো একটা জিনিসকে ঠেলা আর টানা কোনটা সহজ, না টানাটা সহজ, কারণ টানতে গেলে যে উপরের দিকে একটা বল কাজ করবে সেই বলটার জন্যেই পাথরের ওজনটা কিছুটা কমে যাবে, আর ঠিলতে গেলে কী হবে, নিচের দিকেই বলটা কাজ করবে, ফলে ওজনটা বেড়ে যাবে। কোনো জিনিসকে যে ঠিলতাম, এই এই বস্তুটাকে যদি তুই ঠিলি সেই দিকে, তাহলে একটা উপাংশ এইদিকে একটা এইদিকে, ঠিললে এই উপাংশটা কী হবে, একে এইদিকে নিয়ে আসবে, আর এই উপাংশটা কী হবে, এর ওজন তো এইদিকে কাজ করছে নিচের দিকে এমজি, আবার এইটাও নিচের দিকে, ফলে কী হলো, ওজনটা আরও বেড়ে গেলো, কিন্তু এর ওজন নিচের দিকে কাজ করছে আর এইটা উপরের দিকে, ফলে ওজনটা কিছুটা কমিয়ে দিবে, ওই জন্য হালকা হয়ে যাবে টানতে গেলে কোনো বস্তু, ঠিলতে গেলে কোনো বস্তু ভারী হয়ে যাবে, ওর জন্য ঠিলা অপেক্ষা টানা সহজ। আর টেবিল তোকে দিলাম, টেবিলটা ঠিলে নিয়ে যাওয়া সহজ হবে না টেনে নিয়ে যাওয়া সহজ হবে, টেনে নিয়ে যাওয়া সহজ হবে, কারণ হচ্ছে যে বস্তুটা হালকা হয়ে যাবে, দুটো বিপরীত দিয়ে কাজ করে বলে, ঠিক আছে, হয়ে গেল এটা 11টা। 12টা বলেছে এ আর বি দুটো ভেক্টর বলেছে, ভেক্টর দুটো লম্ব দিকে ভেক্টরটি নির্ণয় করতে বলেছে, এ একটা ভেক্টর দিয়েছে, এ একটা ভেক্টর সেটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, বি একটা ভেক্টর বলেছে সেটা হচ্ছে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এদের লম্ব দিকে একক ভেক্টর, আগে এদের লম্ব দিকে কোনো একটা ভেক্টর বার করতে হবে, এ আর বি এর লম্ব ভেক্টর কী বলেছিলাম, সে এরকম দুটো বলেছিলাম, এ ভেক্টর একটা ভেক্টর বি যদি হয় তার লম্ব ভেক্টর মানে কে ক্রস বি করলে তার সঙ্গে লম্ব হয়, হ্যাঁ তাই তো, এই দুটো ভেক্টরের লম্ব, এই একটা ভেক্টর এ আর একটা ভেক্টর যদি বি হয়, এই একটা ভেক্টর বি, এদের লম্ব ভেক্টরটা কোন দিকে কাজ করবে, এইটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ ক্রস বি নিচের দিকে, অথবা বি ক্রস এ করলে উপরের দিকে, এই যে এরকম কাজ করবে, তাহলে এটা কী হলো, এই তলটার সঙ্গে লম্ব হচ্ছে না ক্রস গুণ করলেই, আর হচ্ছে দুটো ভেক্টর লম্ব কিনা দেখার জন্য ডট গুণটা জিরো করতে হবে, সেটা হচ্ছে এই দুটো ভেক্টর যদি লম্ব থাকে
এইটা এইটা, তবে তো ডট গুণ জিরো, কিন্তু দুটো ভেক্টর দেওয়া আছে তাদের লম্ব ভেক্টর বার করবো মানে সেই দুটো ক্রস গুণ করলেই সেই দুটো ভেক্টর যে তলে থাকবে তার সঙ্গে লম্বভাবে থাকবে, ক্রস গুণে করিয়েছিলাম। তাহলে এদের লম্ব ভেক্টর কত? তো লম্ব ভেক্টর সমান কত? এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এ ক্রস বি করলে কত বেরোবে? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, দুই দুই দুই, এক মাইনাস এক, দুই। আই ক্যাপ কমন নিলাম এটা এটা, বা দুই গুণে চার মাইনাস জেকে দুই, মাইনাস দুই গুণে প্লাস দুই হয়ে যাবে, মাইনাস জে ক্যাপ হলো এটা এটা, বা দুই গুণে চার মাইনাস দুই একে দুই হলো, প্লাস কে ক্যাপ হলো, কে ক্যাপ হলো মানে এটা এটা বাদ, দুই একে দুই মাইনাস দুই আসছে প্রথমেই, মাইনাস দুই একে দুই মাইনাস দুই, তাহলে সিক্স আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ, এটা মাইনাস টু মাইনাস টু মানে মাইনাস ফোর, মাইনাস ফোর কে ক্যাপ, এইটা হয়ে গেল এদের লম্ব ভেক্টর। ভেক্টরটা সি ভেক্টর দিয়ে দিলাম ধর, তাহলে সি ভেক্টরটা মানে এ আর বি এর সঙ্গে লম্ব ভেক্টর এটা এটা এইটা, এদের একক ভেক্টর চেয়েছে। তাহলে এর একক ভেক্টর মানে কি? তাহলে সি ক্যাপ একক ভেক্টর সমান কি? সি ভেক্টর বাই মড অফ সি। হ্যাঁ, তো সি ভেক্টরটা মানে সিক্স আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস এসে মাইনাস ফোর কে ক্যাপ বাই রুট ওভার অফ ছয় স্কোয়ার প্লাস মাইনাস দুইটা হোল স্কোয়ার মানে দুই স্কোয়ারই হবে, প্লাস মাইনাস চার হোল স্কোয়ার মানে চার স্কোয়ারই হবে, মানে সিক্স আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ মাইনাস ফোর কে ক্যাপ বাই ছয় ছয় ছত্রিশ, চার চার ষোলো, ছত্রিশ আর ষোলোই ছত্রিশ, হ্যাঁ আর দুই দুগুণে চার, ছত্রিশ আর চারে চল্লিশ, চল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন, রুট ছাপ্পান্ন হয়ে গেছে। দেখ সিক্স আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ মাইনাস ফোর কে ক্যাপ বাই রুট ছাপ্পান্ন পেরিয়ে গেল। তাহলে এ আর বি এর লম্ব দিকে একক ভেক্টর মানে এ আর বি এর লম্ব দিকে ভেক্টরটাকে বার করলাম দিয়ে তার এককটা বার করে দিলাম, তাহলে হয়ে গেল। ঠিক আছে, আদ্রা পর্যন্ত এই রইল, বারোটা হয়ে গেলো।